তো আল্লাহ তাআলার ওসিয়ত গুলো আমরা যদি মনে রাখি এবং আমল করি, দেখা যাক যে আমাদের জীবনে এই আটটি গুণার কোন কোনটা হয়ে গেল কি না, আমরা একটি হিসাব নেই, এবং যদি কোনোটা থাকে হয়ে গেছে আল্লাহর কাছে তওবা করি এবং আমরা এগুলো ছেড়ে দেই, এগুলোর এই বয়ান করি আমরা আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েকে শিখাই এবং আমরা সমাজে এগুলোকে কায়েম করি, তাহলে সমাজটা একটা ইনসাফের সমাজ হয়ে যাবে। এই সমাজটার মধ্যে এরকম আর কোনো দুর্নীতি, অন্যায়, অবিচার এগুলো থাকবে না। এগুলো বলার পরে এখন পরে আয়াতে আল্লাহ তাআলা বলছেন وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ। এই যে এগুলো, এই সমস্ত কথাবার্তা এগুলো এবং এই ইসলাম, এটা হচ্ছে আমার সিরাত, আমার পথ। মুস্তাকিমা, আল্লাহ তাআলার পথটা কেমন? সোজা, বেঁকা তারা নয়, বক্রতা সেখানে নেই। তাহলে আমার রাস্তাটা সবসময় সোজা, এইটাকে তোমরা হুবহু ফলো করো। আল্লাহ তাআলার রাস্তাকে ফলো করতে হবে আমাদেরকে, আর কারো রাস্তা ফলো করা যাবে? মুরব্বীদের রাস্তা ফলো করবো না আল্লাহর রাস্তা ফলো করবো? মুরব্বীদের রাস্তা যদি আল্লাহর রাস্তার সঙ্গে মিলে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, কিন্তু মুরব্বীদের রাস্তা যদি আল্লাহর রাস্তার সঙ্গে না মিলে সেটা ফলো করা যাবে? ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আর অন্যান্য যে সমস্ত পথ আছে, রাস্তা আছে, সেগুলোকে তোমরা কখনো ফলো করো না, তাহলে সেগুলো তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে দূরে নিয়ে যাবে, সরিয়ে নিয়ে যাবে। কে আমরা চাই আল্লাহর রাস্তাকে মিস করব? আল্লাহর রাস্তা মিস করলে আমাদের ঠিকানা জান্নাত কি আর কনফার্ম থাকবে? তাহলে অন্য আরেক রাস্তা যেটা আছে, আরেক ঠিকানা যেটা আছে সবচেয়ে খারাপ, সেই ঠিকানায় চলে যেতে হবে। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই দুনিয়ায় সিরাতুল মুস্তাকিমের, সহি ইসলামের পথে যে চলবে তার জন্য জান্নাতে সিরাতুল মুস্তাকিম তাকে জান্নাতে নিয়ে যাবে আখিরাতে, আর এই দুনিয়ায় যে সিরাতুল মুস্তাকিমে চলবে না তার জন্য জান্নাতের দিকে আখিরাতে তার রাস্তা নেই, কনফার্ম তার রাস্তা জাহান্নামের দিকে। এখন আল্লাহ তাআলা এখানে আরেকটি যেটা বলছেন, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি বলছেন যে আমারাল্লাহুল মুমিনিনা বিল জামা, এখানে আল্লাহ তাআলা এই মুমিনদেরকে ইসলামের জামাতের মধ্যে সামিল হতে বলেছেন, যে মুসলমানদের একটি বড় জামাত থাকবে, সবাই মিলে এক জামাত। ওয়ানাহাহুম আনিল ইখতিলাফ ওয়াত তাফরিকা, আর তারা বিভিন্ন রকমের ইখতিলাফ এবং মতবিরোধ করে তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহর রাস্তাতে একটা, কাজে সবাই মিলে এক রাস্তা থাকার কথা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহর এই রশিকে, কোরআনকে, ইসলামকে, সিরাতুল মুস্তাকিমকে সবাই মিলে একসঙ্গে মজবুত করে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। এখন এর অর্থ আবার কেউ যেন আমরা এটা না বুঝি যে বিভিন্ন রকমের সংগঠন কেন হয়ে গেলো, একটা সংগঠন হওয়া উচিত মুসলমানদের, আর কোনো সংগঠনই যেন না হয়, এটা হওয়াটা ভালো, কিন্তু যদি হয়ে যায় এই ইখতিলাফ, আর খুব খারাপ ইখতিলাফ, ইখতিলাফ অনেক কিসিমের আছে, সব ইখতিলাফ খারাপ না, কিন্তু কোন কোন ইখতিলাফ আছে সাংঘাতিক খারাপ। আল্লাহ বলে দিয়েছেন যে আগের লোকরা যেরকম ইখতিলাফ করতে করতে বিভিন্ন মিল্লাতে বিভক্ত হয়ে আল্লাহর পথ থেকে বহু দূরে চলে গেছে, তোমরা এরকম হইও না। কারণ ওইটা যেটা খুব ঝগড়া ফাসাদ, এক গ্রুপ আরেক গ্রুপকে প্রচণ্ড ঘৃণা বিদ্বেষ পোষণ করা, এই ইখতিলাফ খারাপ। কিন্তু ইখতিলাফ আছে রফল ইয়াদাইন করা হবে নাকি করা হবে না, আমিন জোরে বলা হবে নাকি আসতে বলা হবে না আসতে বলা হবে, এই ইখতিলাফ কি এত খারাপ না? এটা তো ঠিক আছে, এটা যেটাই আপনি ফলো করবেন সুন্নতের উপরে আসেন, কোনো অসুবিধা নাই, এই ইখতিলাফ অ্যালাউড আছে। কিন্তু যে ইখতিলাফ মানুষকে বেদাতের দিকে নিয়ে যায়, শেরকের দিকে নিয়ে যায়, সেই ইখতিলাফ আর এই মাজহাবের এই বিভিন্ন মাসাইলের ফতুয়ার ইখতিলাফ কি এক জিনিস? কখনো নয়। অনেক লোকেরা সবগুলোরই একরকম ইখতিলাফ মনে করে, সব ইখতিলাফকে খারাপ মনে করে, না,
সাহাবিদের মধ্যে ওইরকম ইখতলাফ হয়েছে, জায়েজ ইখতলাফ আছে, ওই ইখতলাফের পরে কোনো আপত্তি নাই, আল্লাহ তাআলা গুঞ্জাইশ রেখেছেন, সুযোগ রেখেছেন, একাধিক মত থাকতে পারে, এই তরিকা একাধিক সংগঠনে চলতে পারে, সবাই দিনের কাজ করবে, কেউ একটু লেখাপড়া বেশি গুরুত্ব দেখে, লেখাপড়া কম গুরুত্ব দেখে, দাওয়াতে কাদের বেশি গুরুত্ব দেয়, কে একটু কম গুরুত্ব দেয়, এগুলো কিছু অ্যালাউড আছে। কিন্তু যে ইখতলাফ কুফরের দিকে নিয়ে যায়, শিরকের দিকে নিয়ে যায়, বিদআতের দিকে নিয়ে যায়, যে ইখতলাফ শিরক কুফর বিদআতে না নিলেও হিংসা বিদ্বেষ পয়দা করে, ওই ইখতলাফের মধ্যে ফজিলত আছে না? এটাও খারাপ। এ ব্যাপারে অনেকগুলো হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাইড করেছেন, সাবধান করেছেন। তিনি কি বলেছেন? একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, খাত্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান বিয়াদিহি, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে একটা কাঠের টুকরা বা একটা পাথর হাতে নিয়ে, সাহাবীরা বসে আছেন গোলাকার হয়ে, লম্বা করে একটা টান দিলেন, কিছু একটা জিনিস দেখাবেন। তো উনিও কিন্তু ওনার জামানা তো এরকম ব্ল্যাক বোর্ড বা হোয়াইট বোর্ড কিছু ছিল না, ছিল নাকি? তো ওনাদের এখন মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এডুকেশন এইডের মধ্যে কি ছিল? মাটি, হাতের কাছে যা আছে নেচার, এটাকে তিনি ব্যবহার করেছেন, টান দিয়েছেন, লম্বা সোজা একটা টান দিলেন, সাহাবীদেরকে বললেন দেখো এই যে সোজা টান দিলাম, টান দিয়ে বললেন হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এই লাইনটা দাগ দিলাম যে এটা আল্লাহর পথ যেটা একদম সোজা। ওয়াখাত্তা আন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, এরপর তিনি কি করলেন, এই লাইনটার ডানে বামে অনেকগুলো লাইন এমনি এমনি করে টানলেন, অনেকগুলো টানলেন, অনেকগুলো লাইন একে একে বললেন হাদিহি সুবুল, এই দেখো চতুর্দিকে যে লাইনগুলো চলে গেছে উভয় দিকে ডানে বামে, লাইসা মিনহা সাবিলুন ইল্লা আলাইহি শাইতানুন ইয়াদউ ইলাইহি, প্রত্যেকটি রাস্তার মুখে এই আমি যে লাইন এঁকেছি, লাইনের মুখে একটা একটা করে শয়তান দাঁড়িয়ে আছে। তুমি যখন সিরাতুল মুস্তাকিমে উঠবা, সোজা যাবা, সে বলবে ওইদিকে যান কেন, এদিকে আসেন ইসলাম, এদিকে শয়তান এদিকে ডাকবে, এদিকে ডাকবে, ওইদিকে ডাকবে, এদিকে ডাকবে, সিরাতুল মুস্তাকিমে থাকতে দেয় না। তারপরে তিনি এই আয়াতটা তেলাওয়াত করলেন। তাহলে বোঝা গেল যে ইসলাম থেকে বাইর করে নেওয়ার জন্য ইসলামের নামে অনেক তরিকা আসে এবং সেই তরিকাগুলোর মুখের মধ্যে শয়তান বসা আছে, কিন্তু খুব সুন্দর ইসলামের স্লোগান দেওয়া আছে, ইসলামের সাইনবোর্ড দেওয়া আছে, ওদিকে মানুষকে ডাকে, শয়তান ডাকে ইসলামের দিকে আসার জন্য। দেখছেন, এদিকে আসলে ইসলাম পাবা, এদিকে গেলে আল্লাহকে পাওয়া যাবে। শয়তান যদি ডাকে তাহলে তো বোঝাই গেল কি জিনিস, কিন্তু শয়তান যে ডাকে, মানুষ কি এভাবে দেখে শয়তানকে, শয়তান তাকে ডাকে যে? শয়তানকে যদি দেখা যেত, চেনা যেত, তাহলে যে কেউ তার কথা শুনত না, সে এভাবে ওপেনলি তার চেহারা স্রোত নিয়ে আসবে না, সে বিভিন্ন রকম রং তামাশা নিয়ে আসবে, খেল তামাশা নিয়ে আসবে, বিভিন্ন রকমের আকর্ষণ সৃষ্টি করবে, কত রকমের কত তরিকার বেদাত আর শেরিকের তার রাস্তা আছে। বলে যে জান্নাতে যাওয়া তো এত সহজ না, কোনো একজনের ওসিলে পার হয়ে যেতে হবে, ওসিলে ধরো, তিনি যখন পার হয়ে যাবেন তোমাদেরকে পার করে নিয়ে যাবেন। বলে কি সবার জন্য এই জান্নাতে যাওয়ার সার্টিফিকেট জোগাড় করা সহজ না, কার সেক্রেটারিতে ঢুকবেন আপনি, আপনি পাস চাইলে পাস দিবে না, আপনি তো এত আহামরি কোনো ফার্স্ট ক্লাস সিটিজেন না, অনেক বড় কিছু না, আপনি একজন অর্ডিনারি মানুষ, আপনাকে দিবে না, একজন বড় কিছু কোনো একটা হোমরা চোমরা নেতা নুতা কিছু আসে খেতা খুঁতা, তার পিছনে আপনি যদি থাকেন, তার ব্যাগ ধরেন, তাহলে তাকেও অ্যালাউ করবে, আপনাকেও অ্যালাউ করবে, আল্লাহ তালাও তাই করবে। বড় একজন কামেল বুজুর্গ ধরেন, তাকে আল্লাহ যখন জান্নাত পার হয়ে যাবে, তার পিছন দিয়ে আপনিও পার হয়ে যাবেন। কি সুন্দর যুক্তি! এই সমস্ত তরিকার খবর শয়তানের ভালো জানা আছে এবং ইসলামের নামে অনেক কিছু, মারেফতির নামে অনেক কিছু, জিকিরের নামে অনেক কিছু করে, বহু রকমের মাহফিলের নামে অনেক কিছু হয় যেগুলো শয়তানের তরিকা, আর মানুষ মনে করে এগুলো তো ছিল, আমি কোথায় যাব, জান্নাতে যাচ্ছে, অথচ যাচ্ছে শয়তানের তরিকার দিকে। আরেকটি হাদিসে এসেছে,
এক ব্যক্তি জিজ্ঞেস করলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মা সিরাতুল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কি, এটাকে চিনবো কেমনে, কেমনে ঠিক রাখতে পারবো, আমি ফসকে যাব না, অন্য রাস্তায় চলে যাব না, মিস করে ডাইভার্সনের দিকে চলে যাব না। তখন তিনি বললেন, তারা কানা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আদনাহু ওয়া তারাফুহু ফিল জান্নাহ। মনে রেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুল মুস্তাকিমের মাথায়, রাস্তার মাথায় আমাদেরকে উঠিয়ে দিয়েছেন, তুমি ডানে বামে তাকিয়ে না, সোজা চলতে থাকো, এই রাস্তার শেষ মাথা হচ্ছে জান্নাত, আর যদি ডানে বামে যাও তাহলে তুমি জান্নাতকে মিস করে ফেলবা। নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একদিন সুন্দর করে সিরাতুল মুস্তাকিম বোঝানোর জন্য বললেন, দরব আল্লাহু মাসালান সিরাতান মুস্তাকিমা, শোনো আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম, যেটা আমরা সূরা ফাতিহাতে প্রতিদিন আল্লাহর কাছে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এতবার চাইতে হয়, এতবার, প্রতিদিন কত রাকাত নামাজ পড়ি আমরা বলেন তো দেখি, ফরজ কয় রাকাত পড়ি কমপক্ষে, ফরজ তো 17, এটা তো মিস করার উপায় নেই, তার সঙ্গে সুন্নত যোগ করলে তো 50 রাকাত 100 রাকাত কাছাকাছি নফল টফল কোনো কোনো দিন হয়ে যেতে পারে, তাই না, অন্তত 20-25-30-40 তো হয়ে যাবে, প্রতি রাকাতে এদিন সিরাতুল মুস্তাকিম আসে কি না, 5 বার প্রতি রাকাতে, প্রতি রাকাতে, কোনো রাকাতেই মিস করা যাবে না। তাহলে এই জিনিসটা কি বোঝায় আমাদের কাছে, সিরাতুল মুস্তাকিমের টিকে থাকা খুব সহজ না কঠিন? অনেক কঠিন, অনেক কঠিন, দেখি আল্লাহ তাআলার কাছে প্রত্যেকটি ওয়াক্তে, প্রত্যেকটি রাকাতে দরখাস্ত দিতে হবে যে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের উপরে রাখেন। তো আল্লাহ তাআলা তিনি বলেন এই হাদিসে যে আল্লাহ তাআলা আমাকে এক্সাম্পল দিয়ে বুঝিয়েছেন সিরাতুল মুস্তাকিমটা কেমন হবে, কেমন হওয়া উচিত, সেটা দেখতে কেমন বা সেটা বুঝতে আমাদের কেমনি সুবিধা হবে। আন জামবাতাই সিরাত সুরানি ফিহিমা আবওয়াবুল মুফাত্তাহা, সিরাতুল মুস্তাকিম একটা পথ, এরকম রাস্তা, রাস্তার দুই পাশে ওয়াল আছে, যেমন আপনি যখন টানেলের মধ্যে ঢুকেন দুই পাশে ওয়াল আছে না, এরকম ওয়াল দোনো পাশে খাড়া করা আছে, ওয়ালগুলোর মধ্যে কি আছে, সুরানি ফিহিমা আবওয়াবুল মুফাত্তাহা, উভয় ওয়ালের উভয় পাশে প্রচুর দরজা করা আছে, দরজা দরজা গেট 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 করা আছে, শুধু এমনি ওয়াল নয়, মানে এরকম এরকম করে গেট করা আছে। ওয়ালাল আবওয়াবে সুতুরুন মিরখাহ, এবং প্রত্যেকটি গেইটের মুখে পর্দা লটকানো আছে, ভারী কাপড়ের পর্দা, দেখা যায় না ভিতর কি আছে, একদম ক্লোজ করা আর কি, কিন্তু আপনার এরকম কোনো কপাট নয়, কোনো এরকম ডোর দিয়ে আটকানো না, জাস্ট পর্দা ক্যানভাসের মতো কাপড় দিয়ে আটকানো আছে। তাহলে যাইতে চাইলে যাওয়াটা কঠিন নাকি, সহজ আছে, এমনি বন্ধ আছে কিন্তু যাইতে চাইলে ঢুকতে পারবে। ওয়ালা বাবি সরাতে দাঁড়িয়ে, আর এই ব্রিজে বা টানেলের নিচে ঢুকতে, রাস্তার মধ্যে ঢুকতে, রাস্তার মুখের উপরে উপরে একদম টপে একজন দায়ী আছে, দায়ী অর্থ কি, ডেকে বলেন, যিনি আওয়াজ দেন, আহ্বান করেন, কিছু একটা বলেন, অ্যানাউন্স করেন, কি অ্যানাউন্স করেন, এই রাস্তার দিকে আসার আগেই, ঢুকার আগেই অ্যানাউন্স শুনতে পায় ওই লোকটা, ইয়া আইয়ুহান্নাস, হে লোকেরা, হালুম্মা উদখুলুস সিরাতাল মুস্তাকিমা জামিয়া, তোমরা সবাই সিরাতাল মুস্তাকিমে ঢুকো, সবাই ঢুকো, ঢুকতে থাকো, ওয়ালা তাফাররাকু, আর খবরদার বিচ্ছিন্ন হয়ে না, এদিক সেদিক যেও না, সোজা ঢুকবা আর সোজা পার হয়ে যাবা, ওয়াদাইন ইয়াদু মিন ফাওকিস সিরাত, তাহলে রাস্তার মুখে একজন ডেকে বলে যে আসো এই যে রাস্তা এখান দিয়ে ঢুকো, আর কোন দিকে যেও না, আর সোজা পার হয়ে যাও, আর উপরে রাস্তার উপরে একজন, যেমন টানেলের উপরে এরকম ওখানে আরেকজন আছেন দাঁড়ি, ইয়াদু মিন ফাওকিস সিরাত, সে উপর থেকে আওয়াজ দিচ্ছে আরেকটা, তাহলে দুইজন মিলে ডাকতেছে, একজন রাস্তার নিচে মুখের মধ্যে, এখান দিয়ে ঢুকেন, এখান দিয়ে ঢুকেন, এভাবে পার হয়ে যান, আর ওর উপর আরেকজন বলতেছে
যে একই কথা যে ডানে বামে যাবেন না, সোজা পার হয়ে যান। ফাইদা আরাদাল ইনসানু আন ইয়াফতাহা শাইয়্যা মিন তিলকাল আবওয়াব, কোনো কোনো মানুষের কৌতূহল সৃষ্টি হয়, আচ্ছা সামনে সোজা যাচ্ছি, ডানে বামে কি একটু উঁকি ঝুঁকি মেরে দেখি না কি আছে, খুব মনের ভিতরে কৌতূহল, খুব মানে দেখার ইচ্ছা জাগ্রত হয়, মনের মধ্যে ওয়াসওয়াস আসে, একটু দেখি না কি আছে ভিতরে, কোনো তামসা আছে নাকি।